বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে দর্শকরা আমরা সবাই কম বেশি জানি যে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে অবশ্য মৌলিক অধিকারের সংখ্যা বাড়তেও শুরু করেছে পৃথিবী যত বদলাচ্ছে সময় যত গড়াচ্ছে একটি অন্যতম মৌলিক অধিকার হচ্ছে বাসস্থান যেটিকে আমরা আবাসন হিসেবে আখ্যায়িত করতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাত্র কয়েকদিন আগেই বললেন যে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না সেই ব্যবস্থা সরকার নিশ্চিত করবে আমাদের দেশে বেশ কয়েক বছর আগের থেকে বা দশকের ধরে বেসরকারি খাত সরকারের পাশাপাশি বাংলাদেশের আবাসন সমস্যা সংকটে তারা ভূমিকা রাখছেন তবে একথা বলা যেতে পারে যে প্রায় এক দশক ধরে এই খাতটি বড় হুমকির মুখে আছে এবং এই খাতের যে একটা জৌলুস ছিল সেটি গত দশ বছরে অনেক কমে এসছে মানুষের আগ্রহ কমেছে বা মানুষের আগ্রহ পূরণ করতে এই খাত ব্যর্থ হচ্ছে অথবা বলা যেতে পারে সামর্থ্য নেই মানুষের নানাভাবেই এটিকে চিহ্নিত করা যেতে পারে সামনে অর্থ বছরের আগামী অর্থ বছরের বাজেট দু হাজার বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হবে এবং এই বাজেটও আবাসন খাতের কোনো আবাসন খাতকে মাথায় রেখে বা এই সংকট সমাধানের জন্য কোনো উদ্যোগ থাকবে কিনা এর আগের বছরগুলোতে আমরা আলোচনা করেছি সেটি একটি আলোচ্য বিষয় বা দেখবার বিষয় এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসাচ্ছেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও পূর্ত মন্ত্রী এবং জাতীয় সংসদস্য ইঞ্জিনিয়ার মোশারুফ হোসেন আমার বায় বসা তিনি এবং আমার ডানের রয়েছেন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট একতালি ভুইয়া এবং তারপরে রয়েছেন জাতীয় সংসদ সদস্য এবং রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরুলবী চৌধুরী সাউদ স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে মিস্টার মিনিস্টার অনেক দিন পরে আপনি তৃতীয় মাত্রায় আসলেন আপনাকে বিশেষভাবে স্বাগত আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই খাতের আসলে চিত্রটা কি মন্ত্রী হিসেবে আপনি কি দেখছেন প্রথমে যে ধন্যবাদ আপনাকে প্রথমে যে ভূমিকায় যে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে একটি মানুষ অগ্রহীন থাকবে না আসলে তাই আমরা লাস্ট যে একনেকের বৈঠকে আমরা মানে প্রধানমন্ত্রী একটা বিরাট প্রকল্প পাশ করছেন সেটা হলো যে নশো একচল্লিশ কোটি একাশি লক্ষ তিরিশ হাজার টাকার টাকা দেশব্যাপী প্রায় দুই হাজার পাঁচশো গুচ্ছগ্রাম নির্মাণ করে পঞ্চাশ হাজার ভূমিহীন গৃহহীন পরিবার কে মুক্ত করবে এর অর্থ হল যে কি আমরা কোনো লোক গ্রামে আর শহরে বিয়েহীন থাকবে না এই লক্ষ্য হলো সেটা আর এমন ধরো আপনার আবাসনের মধ্যে যে আমরা আবাস আবাসনের মধ্যে যে মানে আপনার যারা মানে প্রাইভেট সেক্টরে তারা অনেক অবদান রেখেছে প্রাইভেট সেক্টর আমি বলি যে আমাদের সাথে সাথে আমরা আসছি পরে প্রাইভেট সেক্টর আসছে আগে আমরা ইদানিং ধরেন আপনার রাজু কিছু অ্যাপার্টমেন্ট করতেছে এবং ন্যাশনাল হাউজিং অথরিটি সৃষ্টি হয়েছে বেশি দিন বেশি দিন না বছর বারো বছর হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন হাউজিং সেটেলমেন্ট থেকে তারাও অনেক অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাপার্টমেন্ট করেছে যেরকম ধরেন বাই দিস টাইম অলমোস্ট এইট থাউজেন্ড অ্যাপার্টমেন্টস তারা করেছে এখনও তারা করছে এবং আমি বলতে চাই যে কি যে আমাদের এখানে যে ঢাকা শহরে যে বস্তিবাসী আছে এই বস্তিবাসীদের জন্য আমরা এখন একটা বিরাট পরিকল্পনা গ্রহণ করছি নেশনাল হাউজিং মোটরি থেকে যে এখন কেউ কেউ বলে যে বস্তিবাসীদের পরম বন্ধু হলো মস্তানরা আবার বস্তিবাসীদের জন্য অনেকে আপনার প্রাণ দিয়ে দেয় কিন্তু তারা কিন্তু আবার কোনো সাহায্যও করে না আবার আইনি সহযোগিতাও করে তো কিন্তু এরকম মানবত জীবনেও থাকা যায় না রাখা উচিত থাকা উচিত না এদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হবে সেই জন্য জাতীয় জ্ঞান কর্তৃপক্ষ একটা বোল্ড স্টেপ নিয়েছি আমরা আমরা প্রাথমিক স্টেশে পাঁচশো অ্যাপার্টমেন্ট আমরা করছি যে এটা এটা প্রায় ফাইভ হান্ড্রেড ফিফটি স্কোয়ার ফিটে টু বেডরুম উইথ ওয়ান ড্রয়িং রুম এবং আমরা নিজস্ব মানে মানে পরিচালনায় আমরা করবো এবং আমরা এটা এটা ফাইভ হান্ড্রেড করতেছি এটাকে টেন থাউজেন্ড অ্যাপার্টমেন্টে নিয়ে যাব যদি দেখ দশ হাজার অ্যাপার্টমেন্ট আপনাদের করতে পারলে আমি মনে করি এখানে অ্যাবাউট এক একটা অ্যাপার্টমেন্টে যদি আপনার পাঁচশো যদি পাঁচজনের উঠে তাহলে আমি এখানে দশ হাজার ইন্টু ফাইভ অ্যাবাউট ফিফটি থাউজেন্ড আমি বুস্তিবাচিত করতে পারবো তো এইটা কিন্তু ইট ইজ নট এ ড্রিম আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং এটা কাজ আমরা বোধ হয় এই মাস বা দশ থেকে আমরা শুরু করতে পারবো তো আমার এইটা এইটার উদ্দেশ্য ওইটাই যে মাননীয় প্রধানমন্ত্রী যারা বলছে বস্তিবাসীদের এইভাবে মানবতার জীবন যাপন করতে দেওয়া যাবে না তাদেরকে আমরা ভাড়া ভিত্তিক আমরা উঠাবো যে টাকা তারা খরচ করছে মস্তদের পিছনে তার থেকে কম টাকায় আমরা ভাড়া ভিত্তিক আমরা যেতে মানে ওইভাবে তাদের নিশ্চয়তা দিতে চাই সামগ্রিকভাবে একটা প্রশ্ন যে দেশের আবাসন খাত বলতে যেটি বোঝায় সেই খাতটি তো চরম সংকটের মধ্যে এই খাতের সঙ্গে আরও অনেক অনেক সেক্টর কিন্তু জড়িয়ে আছে যদিও আমরা মানে যারা রিয়েল এস্টেট ব্যবসা করছেন তাদের সঙ্গে নানা ব্যবসা কিন্তু জড়িত আছে তো গত এক দশক ধরে এটি একেবারেই চরম বিপদের মধ্যে এর বাইরে অনেক কথা আছে যে সরকার আসলে সরকার বা রাজুকে এই ব্যবসা করবে কিনা তাদের করা উচিত কিনা ফ্ল্যাট বিক্রি করা সরকারের উচিত কিনা জমি বিক্রি করা সরকারের উচিত কিনা সেই সব বিতর্ক আছে যদি আপনি জবাব দিতে চান দিতে পারেন কিন্তু দায়িত্বশীল মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন যে এই খাতকে আসলে মানুষের তো ফ্ল্যাটের দরকার আছে জমির দরকার আছে কিন্তু মানুষ কিনতে পারছে না আমি মনে করি যে আমি আমি এটাতে আগে বলেছি এখনো বলতেছি যে এই সেক্টটা একটা মালিক অধিকার মানুষের একটা বাসস্থান এইখানে সরকারের ই আসতো আমরা ধরেন আপনার রাজুক করুক বা জ্ঞান কর্তৃপক্ষ করুক যেই করুক না কেন দাম তো ওনারা যারা বেসরকারি উদ্যোগে যারা করতেছে তারাও ইট সিমেন্ট ব্যবহার করতেছে রড ব্যবহার করতেছে সব ব্যবহার করতেছে এবং তাদের যে কষ্ট পড়তেছে আমাদেরও সেই কষ্ট পড়তেছে তো সুতরাং আপনারা বিক্রি করার সময় আপনারা ওনারা বেশি লাভ করছেন না বেশি লাভ না ওনারাও বেশি লাভ করতেছেন না বেশি লাভ করতেছেন না ওনারা ওনাদের হিসাব মতো ওনারা নিতেছেন আমরা আমাদের হিসাব মতো নিতেছি ব্যবহারটা সেখানে ব্যাপারটা হলো যে কি যে সরকারকেই গিয়ে আসতে হবে এক জায়গায় যে সেটা অনেকগুলো ক্ষেত্রে দেখা যায় কি যে যারা ফ্ল্যাট খরিফ করে তখন সরকার জিজ্ঞেস করে যে এই টাকা আপনি কোথায় পেলেন এটা বহু পুরনো হ্যাঁ এই জিনিসটা আমি মনে করি যে বারবার বলছি আমি এটা এটা যেন প্রশ্ন

এটা কিন্তু আমি মানে অর্থমন্ত্রী কোন চোখে নেবে জানি না কিন্তু আমার চোখ চোখের দৃষ্টিতে এটা ঠিক হচ্ছে না এখানে একটা কনসেশন যারা নির্মাণ করে এইসব ফ্ল্যাট তাদেরকে দিতে হবে যেরকম ধরেন আপনি আমি একটা উদাহরণ দিই আপনি পানি খাচ্ছেন আপনি একটা পানি নিলেন একটা বোটলের সেই পানিটা কিন্তু কারখানা থেকে যখন বের হয় পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়ে বের হয় যখন হোটেলে আসে তখন আপনি যখন খাচ্ছেন আমি সেটা বলতে চাই যে হচ্ছেই এরপরও আমার মনে হয় যে একটা মানে সহনীয় প্রতিটা বিষয় আমার জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রতিটা বিষয়ই আমাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে তারপর ইনকামের উপরে দিতে হচ্ছে তবু আমাদের দরকার আমাদের রেভিনিউর জন্য আমাদের দরকার আছে বাজেট বাড়তেছে আমাদের নিজস্ব অর্থায়নে আপনার পদ্মা না কিন্তু সেখানে কি যথেষ্ট বুদ্ধিমত্তা পরিচয় দেওয়া হচ্ছে কিনা রেভিনিউ বাড়ানোর ক্ষেত্রে কারণ আমরা জানি যে যারা ট্যাক্স দেয় আসলে ভোগান্তিটা তাদেরই বেশি হয় ইউ আর এক্সাক্টলি আই অ্যাগ্রি উইথ ইউ দোজ হু আর পেইং ট্যাক্স

সরকার ব্যবসা করবে কিনা রাজউক ব্যবসা করবে কিনা মনে হয় সেই জায়গায় আপনি কথা বলতে চেয়েছিলেন এবং আরেকটা হচ্ছে যে দামের প্রশ্নটা এসেছিল যে ওনারা কি বেশি দামে বিক্রি করেন কিনা ধন্যবাদ জিলু ভাই আপনার মাধ্যমে তৃতীয় মাত্রার সকল দর্শককে আমি রিহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাজেটের পূর্বে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে সরকার এবং জাতির সামনে তুলে ধরার জন্য আচ্ছা প্রথমে যে প্রশ্নটা আসলে আপনি কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনি করেছেন যে সরকার এই ব্যবসা করতে পারে কি না যদিও আমরা এই রিয়েল এস্টেট ব্যবসায়ীরা আমাদের গুটি কয়েক উদ্যোক্তা আজ থেকে পঁচিশ বছর আগে আমাদের রাজধানীতে যেভাবে জনসংখ্যা বাড়ছে রাজধানীতে ছোট একটি শহরে যেভাবে লোকসংখ্যা বাড়ছে আমাদের এই ভূমির স্বল্প ভূমির কথা বিবেচনা করে আমাদের এই হাই রাইজ বিল্ডিং এবং এই অ্যাপার্টমেন্ট ব্যবসার উদ্যোগ নিয়ে শুরু করে আজকে পঁচিশ বছর অতিক্রান্ত হল আমরা এই রিয়েল এস্টেট ব্যবসায়ী অ্যাসোসিয়েশন রিহেভের নেতৃত্বে রাজধানী ঢাকাসহ চিটগং কক্সবাজার আর এছাড়াও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাও আমাদের এই রিয়েল এস্টেট ব্যবসা বেসরকারি উদ্যোগে ছড়িয়ে পড়েছে আমরা অবশ্যই সরকারকে স্বাগত জানাই কারণ আমরা এককভাবে এই বাংলাদেশের ষোলো কোটি মানুষের আবাসনের সমস্যা সমাধান করার মতো ক্যাপাবিলিটি এখন আমরা যারা উদ্যোক্তারা আছি আমরা কিন্তু এককভাবে এটা আমরা পারব না সরকার উদ্যোগ নিয়েছে আমরা সরকারকে আমাদের পরে সরকারিভাবে আজকে দেশের মানুষের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যেমন আমরা জানি কালসিতে এবং ইতিমধ্যেই মন্ত্রী মহোদয় বললেন যে আমাদের করাইল বস্তিতে তারা একটি পরিকল্পনা গ্রহণ করেছে ওইখানে যারা হতদরিদ্র মানুষ যারা ওইখানে বসবাস করছেন তাদেরকে ফ্ল্যাটের ব্যবস্থা করে দিবেন এবং আরও কিছু আবাসনের ব্যবস্থা করবেন আজকে এ বিষয়ে আমার কোনো প্রশ্ন না কিন্তু আমি যেটা মনে করি যে যে মন্ত্রী মহোদয়ের সাথে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করি যেখানে যেটা হলো যে তাদের সরকারিভাবে যেই তাদের যে কস্ট আর আমাদের যে কস্ট এটা এক হতে পারে না কারণ ল্যান্ডের ক্ষেত্রে রাজধানীতে বিশেষ করে রাজধানীতে ভূমির আমাদের জমির যে দাম আমরা একটা প্রজেক্ট নিতে গেলে আমাদের ল্যান্ড ওনারকে ফিফটি পারসেন্ট শেয়ার সারতে হয় পাশাপাশি আমাদেরকে সেই ল্যান্ড ওনারকে আমরা একটি সাইনিং মানি দিতে হয় তাকে এই প্রতি কাঠা প্রতি তাদেরকে আমরা অঞ্চল ভেদে আমাদেরকে কোথাও পঞ্চাশ লক্ষ টাকা কোথাও বিশ লক্ষ টাকা কোথাও এক কোটি টাকাও আমাদের কাঠাপতি তাদেরকে সাইনিং মানি দিতে হয় এটা কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বলতে চাই আপনার মাধ্যমে যে আমরা সরকারিভাবে যেই ল্যান্ডটা তারা পাচ্ছে সেখানে কিন্তু জমির কোনো মূল্য তাদেরকে জমি ক্রয় করতে হচ্ছে না সেক্ষেত্রে আমরা আমাদের যেই প্রজেক্টটা আমাদের নির্মাণ ব্যয় যদি আমাদের পাঁচ কোটি টাকা হয় সেখানে সরকারের নর্মালি আড়াই কোটি টাকা অর্ধেক তো ল্যান্ডের দামই কমে গেল আর বাকি যেই দামটা আসে সেই দামে সমন্বয় করেই কিন্তু আমরা সরকারের সাথে প্রতিযোগিতা করেই কিন্তু আমরা এই সেক্টরে আমাদেরকে টিকে থাকতে হবে সেক্ষেত্রে বর্তমানে আমাদের আপনি বলেছেন মাননীয় মন্ত্রী মহোদয় বলেছে যে গত দশ বছর ধরে আসলে এই রিয়েল এস্টেট ব্যবসা আমাদের মন্দাভাব যেতে যেতে আজকে আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসায়ী আমাদের বলতে গেলে দেয়ালে পিঠ হয়ে গেছে। আমাদের পেছনের দিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই আজকে আমরা যদি রিয়েল এস্টেট ব্যবসার কথা বলি এই রিয়েল এস্টেট ব্যবসাই কিন্তু সর্বপ্রথম এই বাংলাদেশ রাজধানীকে আধুনিক নগরায়নের পরিকল্পনা স্বপ্ন দেখিয়েছেন আজকে শুধু রাজধানী ঢাকাই নয় কক্সবাজার বলেন এই যে আজকে যে আমাদের যে ইয়ের শিল্প যেটা পর্যটন শিল্প আজকে যতটুকুই গড়ে উঠেছে সেটার পেছনে কিন্তু আমাদের রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বিশেষ করে কক্সবাজারে আমরা কিছু ফাইভ স্টার হোটেল নির্মাণ করেছি আমাদের এই আজকে কিন্তু পর্যটকরা সেখানে গিয়ে একটা ভালো পরিবেশে থাকার ব্যবস্থা হচ্ছে আজকে বাংলাদেশ থেকে আজকে দেখবেন যে কক্সবাজারে এই ফাইভ স্টার হোটেলগুলোতে হাজার হাজার পর্যটকরা আজকে যারা বিদেশে গিয়ে তাদের অর্থ ব্যয় করতো সেই বিদেশি অর্থ আজকে রহিত হচ্ছে তারা আজকে দেশের অর্থ দেশেই এই কক্সবাজারে গিয়ে তারা পর্যটন অঞ্চলে গিয়ে তারা কিন্তু এই অর্থ ব্যয় করছে আজকে আমি বলবো যে এই আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমি যেই কথাটা বলছিলাম যে আজকে সরকার যেটা বলেছে যে আমাদের যে পনেরো পারসেন্ট এই যে সাপ্লায়ার ট্যাক্স এবং উৎস কর যেটা নির্ধারণ করেছে এটা দিতে কিন্তু আমরা অভ্যস্ত না আমরা অবশ্যই ভ্যাট দিতে তৈরি আমরা কিন্তু এটাকে আমাদেরকে আগে সেভাবে আমাদের নির্মাণ শ্রমিক আমাদের যারা এই লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলো আছে আমাদের রড সিমেন্ট এই সকল লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা কিন্তু ভ্যাটের রিসিট আমরা কিন্তু রিয়েল এস্টেট ব্যবসায়ীরা আমরা কালেক্ট করতে পারছি ইটের খোলা এখান থেকে কিন্তু আমাদের কোনো ভ্যাটের কাগজ কিন্তু আমরা কালেক্ট করতে পারছি না আমাদের একটা প্রজেক্টে রং মিস্ত্রি রড মিস্ত্রি রাজমিস্ত্রি আমাদের টাইলস মিস্ত্রি আমাদের ইলেকট্রিক মিস্ত্রি আমাদের এই ধরনের যে যেই সাবকন্টরগুলো আছে তাদের তারা কিন্তু ভ্যাট দিচ্ছে না এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা ভ্যাটের রিসিটও আমরা আদায় করতে পারছি না আমাদের টোটাল প্রোজেক্ট কস্টে আজকে যেটা যদি একটা প্রজেক্ট আমার পাঁচ কোটি টাকা প্রজেক্ট কস্ট হয় সেখানে কিন্তু আমাদের গুটি কয়েক সাপ্লায়ের কাছ থেকে আমরা সাপ্লায়ার ভ্যাটের রিসিটটা আমরা কালেক্ট করতে পারছি বাকিদের কাছ থেকে আমরা কালেক্ট করতে পারি কিন্তু এই এদের ভ্যাটটাও কিন্তু সরকার আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আজকে এই সকল বিষয়ে যদি বিবেচনা না করে সরকার আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে আমরা সাত এর উপরে কোনো রেজিস্ট্রেশন ফি নেই আজকে আমাদেরকে চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট আমরা ফ্ল্যাট কিংবা প্লটের রেজিস্ট্রেশন ফি দিতে হয় সেখানে আমরা প্রজেক্ট কস্ট যে কমিয়ে মানুষ হ্যাঁ যা যে কিনছে সে দিচ্ছে কিন্তু টোটাল এটা কিন্তু সে কিন্তু তার প্রজেক্ট এক কোটি টাকা দিয়েছে যদি প্রজেক্ট কিনে সে কিন্তু তার রেজিস্ট্রেশন ফিটাও তার কষ্টের মধ্যেই সে ধরে নিচ্ছে সেক্ষেত্রে যারা ক্লায়েন্টরা আমাদের গ্রাহকরা কিন্তু অনুশাহিত হচ্ছে এই সেক্টর আজকে এই সেক্টরকে যদি আমরা মানে এই মন্দা ভাব কাটিয়ে আমরা সেই যদি আগের মতো সেই চাঙ্গা করতে চাই সেক্ষেত্রে সরকারকে এই সেক্টরকে বাঁচানোর জন্য এবং এই সেক্টরের উপর ভিত্তি করেই কিন্তু প্রায় দুইশো সত্তরটি লিংকেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বাংলাদেশে এটার সাথে সাথে আরেকটা বিষয় আছে যে ভিত্তিক দাম ধরে দেওয়া হচ্ছে সেটি কোনো প্রভাব ফেলছে কি ন্যূনতম মূল্য হ্যাঁ ভিত্তিক দাম ধরে দেওয়া হয়েছে এগুলো তো আমি নিজেও এফেক্টেড আজকে আমার নির্বাচনী এলাকার ভোলার মতো একটি সেই একটা ইউনিয়নে পৌরসভার বাইরে আমার গজায়রা ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নের বাজারের একটি ভিটার দেড় শতাংশ জমির মূল্য সরকারি মূল্য হলো নব্বই লক্ষ টাকা দেড় শতাংশ এটা একটা ভিতির মূল্য আমি আজকে নিজে অবাক হয়ে গেলাম আমার এক নেতা জায়গা কিনছে বলল যে স্যার এত টাকা আমার নয় লক্ষ টাকা তার শুধু রেজিস্ট্রেশন ফি দিতে হচ্ছে দেড় শতাংশ জমির ভোলার একটা ইউনিয়নের একটা বাজারের ভিত্তিতে আমি যে এটা যারা নির্ধারণ করল এটা কিসের উপর বেস করে এই এটা নির্ধারণ করে আমি নিজেও বুঝতে পারি এগুলো পুনঃবিবেচনা করতে হবে সরকারকে আমি মনে করি সামনে বাজেট আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি আমরা এর চেয়ারম্যানের কাছে আমাদের মাধ্যমে আমরা রিয়েল এস্টেট সেক্টরকে আবার এই মন্দভাব কাটিয়ে আমরা সামনের দিকে এগোব সরকারের সহযোগী সংগঠন সংগঠন হিসাবে আমরা চাচ্ছি রিহ্যাব আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট প্রত্যেকটি মানুষকে আজকে তিনি তাদের নিশ্চয়তা দিবে বা গৃহের ব্যবস্থা করে দিবে যেভাবে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এই পঞ্চাশ হাজার পরিবারকে গুচ্ছ গ্রামের মাধ্যমে আজকে সরকার যেটা ন গত কোটি টাকা যেটা আমি মনে করি এগুলো একদম তৃণমূল পর্যায়ে গ্রামের অবশ্যই এটা সরকারের অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ পাশাপাশি আমাদের নিম্ন আয়ের কিংবা নিম্ন মধ্যম আয়ের পরিবারদের জন্য আমরা সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে এই রিয়েল এস্টেট সেক্টর সারা পৃথিবীতে তারা কিন্তু সরকারের পাশাপাশি তারা কাজ করে যাচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখানে সেকেন্ডারি মার্কেট আছে বাংলাদেশে কোনো সেকেন্ডারি মার্কেট নেই একটা ফ্ল্যাট আমি প্রথমে যদি এই সাত পার্সেন্ট কিংবা চোদ্দো পার্সেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করি এই ফ্ল্যাটটা আমি যখন বিক্রি করব দুই বছর ব্যবহার করে বা আমি যদি এটা ব্যবসার এখানেও কিন্তু একটা মার্কেট গড়ে ওঠে এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় অনেক উদ্যোক্তার সৃষ্টি হয় সরকার এখানে অনেক মানি ফ্লো হয় সেই বিষয়ে কিন্তু সরকারকে আমি মনে করি এখন উদ্যোগ নেওয়া উচিত নিয়ে একটি আলোচনা আমি সম্প্রতি লক্ষ্য করেছি যে যেমনটা মিস্টার সাওন বলছিলেন যে অর্থমন্ত্রী সেখানে আপনাদের পক্ষে উনি যেসব বিষয় উল্লেখ করেছেন কিছু কিছু কথা বলেছেন আমি যত মনে পড়ে যে আপনি সেখানে ছিলেন তো আসলে একটু আপনি বলবেন যে উনি যেটি বলেছেন সেগুলো করবেন কি না বা উদ্যোগ কতটা নিচ্ছে বাজেটকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয় ধন্যবাদ আপনাকে আমি আপনার মাধ্যমেই মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেবো এই জন্য যে মাননীয় অর্থমন্ত্রী এই প্রথমবারের মতন আমাদের ওদিন আমাদের আপনি জানেন যে প্রাক বাজেটকে অনুষ্ঠানে কিন্তু অর্থমন্ত্রী প্রায় আট থেকে নয়টা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন গোষ্ঠীর সাথে সেখানে আমাদের সাথেও মানে মানে এফ বিসিসির সাথেও বসছিলেন উনি তো সেখানে বিভিন্ন সেক্টরের কথা যখন হচ্ছিল আমাদের কথা যখন উঠলো সেখানে আমরা যখন আমাদের প্রস্তাবটা দিলাম তখন মাননীয় অর্থমন্ত্রী বললো যে এই সেক্টরের সাথে প্রায় দুইশো ইন্ডাস্ট্রি জড়িত এবং এই সেক্টর অর্থনৈতিক চাঙ্গা করতে রাখতে হলে মানে জাতীয় অর্থনীতিতে চাঙ্গা রাখতে হলে এই সেক্টরের দিকে তাকাতে হবে তো এইটা আমি মনে করি একটা পজিটিভ কথা মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছে আমি মনে করি আমাদের আগামী বাজেটে এটার প্রতিফলন হবে বলে আমি মনে করি যেহেতু মাননীয় অর্থমন্ত্রী এটা ওদিন এই কথাটা বলেছেন তা আমি এরপরে আরেকটা কথা বলতে চাই যেটা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বললেন যে আপনার সেকেন্ডারি মার্কেট সেকেন্ডারি মার্কেটটার সম্বন্ধে আমরা কিন্তু এটা বাজেটে দিয়েছি এটা একটু আমি আরেকটু ব্রিফ করে বলতে বলি প্রস্তাবনা দিয়েছেন আমরা প্রস্তাবনা আমাদের প্রস্তাবনা ষোলোটা প্রস্তাবের মধ্যে এটা একটা প্রস্তাবনা রয়েছে তো এটা অ্যাকচুয়ালি কিন্তু আপনি দেখেন যে গাড়ির যেটা মার্কেট সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট কিন্তু আমাদের দেশে আছে বিকজ পাঁচ হাজার ছয় হাজার টাকা বা মিনিমাম একটা রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকে নামকে নিয়ে থাকে ফলে কিন্তু ফলে কিন্তু এখন দেখেন যে এখানে একটা কিন্তু বিরাট সেকেন্ড হ্যান্ড মার্কেট গাড়ির হয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের কিন্তু কোনো সেকেন্ডারি মার্কেট নেই যেটা আমরা বারবার বলতেছি এটার ফলে কিন্তু শুধু ফ্ল্যাট কেনা বেচা হবে না এখানে কিন্তু আয় হবে দ্বিতীয় তৃতীয়ত এখানে একটা বেকার সমস্যা দূর হবে এখানে অনেক লোক তখন জয়েন আপনি দেখেন আপনি পৃথিবীর সব দেশেই কিন্তু একটা প্রমোটার বলেন মা ই বলেন একটা দ্বিতীয় ব্যক্তি আছে ফ্ল্যাট কেনা বেচা করার জন্য আমাদের এখানে কিন্তু দ্বিতীয় ব্যক্তি কোনো নাই কেন নাই এ একটাই কারণ কেন একটা ব্যক্তি অনেক সময় দেখা যায় তিনটা চারটা ফ্ল্যাট ক্রয় করে রাখে ক্রয় করে সে যখন মার্কেট ভালো তখন আমার সে এটা বিক্রয় করতে থাকেন ফ্ল্যাটটা এমন জিনিস আপনি মুখের কথা কিন্তু নিবে না এটা একটা কাগজপত্র থাকে আর একটা জিনিস কি দেখেন রেজিস্ট্রেশন ফি বেশি হওয়ার কারণে অনেকেই কিন্তু আমাদের থেকে যারা তারা যারা ফ্ল্যাট ক্রয় করে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতেছে না এখন দেখা বছরকে বছর কে বছর আমার নিজেরও অনেক ফ্ল্যাট আমি বিক্রি করছি অনেক কিনে এখন এখানে কিন্তু একটা প্রবলেম হয় কি জানেন অনেকের মানুষের হায়াত মৃত্যু আছে এখন এই একটা লোক যদি মারা যায় মনে করেন ক্রেতাও মারা যেতে পারে বিক্রেতাও মারা যেতে পারে সেখানে কিন্তু ইত্যাদি কিন্তু একটা ভয় থাকে তো আমি মনে করি সব মিলেই কিন্তু আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ফ্ল্যাটটা যদি কেনা বেচার দুইবার তিনবার হয় সরকারও কিন্তু লাভবান সরকার লাভবান এই জন্য প্রথমবার তো সে টাকা পাইছে দ্বিতীয়বার তৃতীয়বার এখন কিন্তু একেবারেই ফ্ল্যাট বিক্রি না হওয়ার ফলে মানে সরি রেজিস্ট্রেশন না হওয়ার ফলে এটা কিন্তু ফ্ল্যাট না আপনাদের গ্রামে যেহেতু ভাই বলো গ্রামেও কিন্তু একই অবস্থা রেজিস্ট্রেশন বেশি হওয়াতে গ্রামেও কিন্তু জমি কিন্তু হাত বদল হচ্ছে না তা আমি মনে করি যে আমরা এবার বাজারে কিন্তু এই রেজিস্ট্রেশন ফিটা কিন্তু আমরা দিছি আমরা কিন্তু দেখাতে সক্ষম হয়েছি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আপনার রেজিস্ট্রেশন ফি কত এবং আমাদের এখানে কত ইভেন ভারতেও কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ফি ছয় থেকে আট পার্সেন্টের মধ্যে আর আমাদের বিভিন্ন ওই গেম টেক্সট্যাক্স মিলাই টেলায় চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত তো এই রেজিস্ট্রেশন ফি থাকলে আগামীতে ফ্ল্যাট কিন্তু কেনা বাঁচা হবে না এবং আজ মানে আপনি দেখছেন গত কয়েকদিন আগে পেপারে উঠছে যে আমাদের দেশ থেকে টাকা বাইরে চলে যাচ্ছে বিকজ কিন্তু আপনার রেজিস্ট্রেশন ফি বেশি হওয়ার যাচ্ছে বললে

এটা বলতে আমরা বারবার একটা জিনিস ক্লিয়ার করতে পারতেছি এটা কিন্তু কালো টাকাকে আমরা অপ্রদর্শিত অর্থ অপ্রদর্শিত অর্থ যেটা আমাদের কিন্তু ওই যে যেটা মনে করেন বিদেশে যারা অনেক আমাদের মেরি লিস্টে সৌদি আরবে অনেক শ্রমিক ভাইরা আছে তারা তাদের কষ্টার্জিত টাকাটা তাদের পরিবার জন্য পাঠায় বাংলাদেশে তার পরিবার কিন্তু হাউসওয়াইফ তার কোনো ইনকাম ট্যাক্স ফাইল নাই সে শিক্ষিতও না যার কারণে তার পরিবার কিন্তু টাকাটা গচ্ছিত রাখছে ব্যাংকে রাখছে অথবা তার আত্মীয় স্বজন কাছে রেখে সেই ইনকাম ট্যাক্স ফাইলে সে প্রদর্শন করে নাই এখন জমে জমে এই টাকাটা কিন্তু তার একটা বড় টাকা দাঁড়িয়েছে সে তখন একটা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে একটা ইনভেস্ট করতে চায় সেখানে আবাসনটা একটা গুরুত্বপূর্ণ ইনভেস্ট সেখানে সে ইনভেস্ট করতে গেলে তখন সে কিন্তু প্রশ্নের শিকার হচ্ছে যদি তখন সে এক কোটি টাকা দেওয়া পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া তার কষ্টার্জিত তার স্বামীর বিদেশ থেকে পাঠানো টাকাটা যখন সে ইনভেস্টে যাচ্ছে কারণ এটা তো সে ফাইলে দেখায় নাই তখন এটা কিন্তু তার অপ্রদর্শিত আয়ের মধ্যে পড়ে এটা একটু ক্লিয়ার করে দিই আমার আমাদের কথা হচ্ছে যে অপ্রদর্শিত মানে টাকার প্রশ্ন আমরা ঢালাও করতে মানা করতেছি এটা মানুষের মুখ দিয়ে বলছে তা প্রস্তুত করা দিতে পারে আপনি আপনার তো গভর্নমেন্টের বিভিন্ন ল এখন এক আপনি যে কোনো বারে যদি আপনি তাল্লাশি করতে থাকেন তাহলে যে বারে যে কোনো বারে সরকার তাল্লাশি করতে পারে যে যে কোনো প্রবলেম করতে আমাদেরও যদি কোনো ডাউট থাকে আমাদের কারোর প্রতি সরকারের তো বিভিন্ন এজেন্সি আছে তারা করে কিন্তু যদি ঢালাভাবে বলে দেওয়া হয় যে প্রশ্ন করা হবে তাহলে কিন্তু এই সেক্টরে কেউ টাকা ইনভেস্টমেন্ট করবে না যেটা আপনি বলতেছেন যে আমাদের প্রত্যেক বছর দেওয়া হচ্ছে কিন্তু আমাদের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে না এই কারণে চিঠি যে তাদেরকে তথ্য দিতে অমুক দমুক সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসায়ীদের নামে চিঠি আসতেছে আমরা একটা চিঠির চিঠিরস্টে আমাদের প্রায় এগারোশো চিঠি দিতে হয় আমাদের এগারোশো মেম্বার এই মেম্বারের বাইরেও কিন্তু রিয়েল এস্টেট ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আছে আমরা যদি পনেরোশো এর আগে আরো পনেরোশো আছে তো এতগুলি জায়গায় আমাদের চিঠি দিয়ে তথ্য এনে আমরা এই সব বিষয়ে একটা চিঠি পেলেই ওই মানুষ আতঙ্কিত হয়েছে অনেকগুলো প্রসঙ্গ ওনারা দুজন মিলে উত্থাপন করলেন তো আমার মনে হয় আপনি বলতে পারেন এবং আপনি প্রায়শই বলে থাকেন যে বিশ হাজার কোটি টাকা এই খাতে দরকার সেটি আপনি কেন বলেন কোন হিসেবে না আসলে আমি উনার প্রশ্ন উত্তর দিচ্ছি যেটা ল্যান্ড কস্ট এটা ঠিক বলছেন উনি যে ওনাদের তো আফ ফ্রন্ট মানি দিতে হয় সে দিতে হয় তাদের অবশ্যই তাদের ফ্রেন্টের দাম বেশি হবে তো আমরা ধরুন অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়ার জন্য আমরা যাতে করে মিড গ্রুপ মানে কিনতে পারি সেই জন্য আমি কিছু হাউজিং স্কিম আমরা নিয়েছি এটা আগে ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রী রাজি হওয়াতে আমি আমাদের যে আবাসন এলাকাগুলো আছে যেরকম উত্তরা পূর্বাঞ্চল এসব জায়গায় আমি প্রায় এক লক্ষ অ্যাপার্টমেন্টের ঝিলমিল এক লক্ষ অ্যাপার্টমেন্টের ব্যবস্থা আমি করছি ছ হাজার ছশো তিরিশটি অ্যাপার্টমেন্ট অলরেডি হয়ে গেছে এটা আমরা উদিন সিক্স মান্থস টাই মাননীয় প্রধানমন্ত্রী এটা ওপেন করবেন আর তেরো হাজার আমরা ঝিলমিলি করছি মালয়েশিয়ান একটা কোম্পানি আর মালয়েশিয়ান একটা কোম্পানি আট হাজার চারশো অ্যাপার্টমেন্ট আরও আপনার এতে করবে এগুলো ধরেন আপনার ইট ইজ এটার জন্য ভয়ের কোনো কারণ নাই আমরা সামনে পূর্বাচলে যেসব অ্যাপার্টমেন্ট করবো এগুলো আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালটা না করব এবং সেখানে আমি আশা করব যে কি যে আমাদের দেশীয় যারা রিহাব ক্যান পার্টিসিপেট ইন দ্যাট

পরিকল্পিত নগরী করতে এখানে অনেক কিছু প্রয়োজন আছে আমি মনে করি আমি একজন মানে গৃহমন্ত্রী হিসাবে ধরেন আপনার ডেভেলপার ল্যান্ড ডেভেলপার যারা আছে এই ল্যান্ড ডেভেলপারের মধ্যে দেখা যায় ওয়ার ল্যান্ড ডেভেলপার তারা কিন্তু সঠিকভাবে ল্যান্ড ডেভেলপ করে না তারা ওয়াটার বডি রাখে না তারা মাঠ রাখে না তারা আপনার অনেক কিছু দেখায় জব পাশ করা ইলেডি যখন যান দেখবেন রাস্তা আর প্লট রাস্তা আর প্লট আপনার অনেক স্কুল রাখা কিন্তু রাজুক বা সিডিএ বা আলাদা অথরিটিস আমরা কিন্তু ম্যান্ডেটারি যে আপনার প্রাতিষ্ঠানিক প্লট রাখতে হবে ম্যান্ডেটারি আপনার আপনার পার্ট রাখতে হবে জলাশয় রাখতে হবে সব কিছু রাখতে হবে তো সুতরাং এই এইটা সেই জন্য সরকারি আপনার ডেভেলপমেন্ট প্রয়োজনীয়তা আছে ল্যান্ডের ল্যান্ডের ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে আর আপনার আর যেটা উনি বলছেন যে হাউজিংয়ের অ্যাপার্টমেন্টের আমি অবশ্যই সামনে আমরা যে যেসব টেন্ডার করবো আশা করব তারা পার্টিসিপেট করবে পার্টিসিপেট করলে তারা কোনো আফ্রণ মানি এখন যেটা দিতে হচ্ছে সেটা দিতে হবে না আমরা 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 খুব কম মানে মার্জিন দেখেই আমরা অ্যাপ্রুরল অ্যাপ্রুরল প্রাইস আমরা দিয়ে থাকি আর কি তো আমরা অনেকগুলো প্ল্যান আমাদের আছে এগুলা তবে আমি বলতে এটা বলছি বিশ হাজার কোটি টাকা এটা আমি বলতে চাই এটা যে পৃথিবীর সব জায়গায় যেহেতু আপনি প্রথম বলেছেন যে এটা একটা বেসিক নিডস অফ এ হিউম্যান বিংস সেই জন্য পৃথিবীর সব জায়গায় আপনার আবাস ক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট রেট হয়

আমি আবারও বলবো যে যারা এই আপনার অ্যাপার্টমেন্ট 구입 করে তাদের টাকার উৎস জিজ্ঞেস করা যেন না হয় এটা কোনোখানে পৃথিবীতে জিজ্ঞেস করা না নতুন করে এই যে সাপ্লাই ভ্যাট এমন ধর আপনার অনেকগুলো কথা বলেন কোনো অর্থ হতে পারে না কারণ অলরেডি ভ্যাট দিয়েই তো এখানে মালপত্র আসছে আবার আমরা রেজিস্ট্রেশন ফি দিচ্ছি আর কত চায় এখন রাজমিস্ত্রি রডমিস্ত্রি এদেরকে দিতে হইলে তো তাদেরকে আগে সেভাবে ট্যাক্স দেওয়ার মতো তাদেরকে বিভিন্ন ওরা কত ট্যাক্স দেয় ওরা নিজে খাবার টাকা পাইতেছে ওরা কত ট্যাক্স লেবার রাজমিস্ত্রি লেবার জিবি সে যা টাকা কামায় সে কত থেকে দিবে পরিবার এখন ভ্যাটের প্রশ্নে আমি শুধু বলবো माननीय অর্থমন্ত্রীকে এবং এনডিআর চেয়ারম্যান সাহেবকে আমি বলবো যে কি আপনারা সেন্ট্রাল রেজিস্টার্ড ইয়ে করেন ডিজিটালাইজ করে ফেলেন বাংলাদেশটাকে অন্যান্য দেশের মতো যে সমস্ত দোকান মেশিন বসাইতে হবে পানের দোকান থেকে আরম্ভ করে চায়ের দোকান থেকে আরম্ভ করেন আপনার রেজিস্টার্ড মেশিন বসাচ্ছেন এবং ইউ কানেক্টেড উইথ দি ইয়ে এনবিআর পর্যন্ত একটা চা একটা চা কাপ খাবে আপনি দশ টাকা দিয়ে দিল দশ টাকার সাথে আপনি ট্যাক্স দেবেন

আমি দেখেছি যে মাননীয় আমাদের এন বি এর চেয়ারম্যান সাহেব এরকম একটা প্রকল্প আনছেন আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি যে আপনি তাড়াতাড়ি করেন এটা তাড়াতাড়ি করে সমস্ত দোকানে বসা হুম সমস্ত হোটেলে বসা যান তাহলে আপনার কেউ আপনার একে ফাঁকি দিতে পারবে না তাহলে আপনার রেভিনিউ বাড়বে সবকিছু তখন আপনার এক্স ফিফটিন পারসেন্ট ভ্যাট পনেরো পার্সেন্ট পৃথিবীতে কোন কোন দেশে আছে আমাকে বলেন আপনি দেখবেন এখন যা পাচ্ছেন তার থেকে তিন পাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে এই সব বিষয় নিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি আপনি যদি ডিজিটালাইজ করতে পারেন

আপনার গ্রামে গঞ্জে সব মিলে আপনার অ্যাবাউট ছয় কোটি লোক ভালো ব্যবসা করে এবং ছয় কোটি মানুষকে আওতা আনতে হবে এবং ট্যাক্সের আওতা আনলে ওদেরকে বন্ধু সুলভ ব্যবহার করে আপনার ট্যাক্স আদায় করতে হবে কিন্তু আপনার ট্যাক্স একবার সে ব্যবসায় আপনার লাভও করবে আবার ব্যবসা একবার লাইন খেতে পারে কিন্তু আপনি একবার দিলেন 10 লাখ টাকার ট্যাক্স। আর লাখ ক্ষতি হলো সে দিতে পারলো না। তাকে ধরুন আবার লাখ টাকা। তাই না? সো আমার আমার তো এটাকে বন্ধুত্ব সুলভ করতে হবে। বন্ধু বন্ধু সুলভ করলে দেখব যে ট্যাক্স এই খাতে এই খাতের মন্ত্রী হিসেবে আপনি কি আপনার সহকর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন মানে অর্থমন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে আমরা তো কথা বলি। কিন্তু কথার দিকে যে মানে অর্থমন্ত্রী এবং আপনার এনবিআর এরা দেয়ার টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট সো আমরা এখন ধরেন আমাদের দেশ আগে অনেক অল্প অল্প টাকা আমাদের আছে এই আমি সত্তর সাল থেকে আমি এমপি এবং আমি দেখেছি তাজউদ্দিন সাহেব যখন অর্থমন্ত্রী ছিল মাত্র তিনশো কোটি টাকা দিয়ে চারশো কোটি টাকা দিয়ে আমরা বাজেট হয়েছে এখন সে বাজেট দাঁড়িয়েছে সাত লক্ষ কোটি টাকা এটা তো ধরেন আপনার যারা আমাদের দেশের আপনার ব্যবসায়ীরা ইনকাম ট্যাক্স ব্যাট এর থেকেই তো আসতেছে এটা ভালো আমরা সেতু নিজের টাকায় করতেছি আমরা সক্ষমতা বাড়াচ্ছি গুড কিন্তু কত যেটা সহনীয় পর্যায়ে আনতে হবে এবং আবার ব্যবসায়ীদেরও সুযোগ সুবিধা দিতে হবে এবং মানুষেরকেও সুযোগ সুবিধা দিতে হবে সো মিসা শাওন একটু বলবেন যে খাতের চেহারাটা কী মানে আবাসন খাতের আসল চিত্রটা কী মুহূর্তে বাণিজ্যের আপনাদের ব্যবসার আসলে আমরা আবাসন খাতের বর্ধমান যে চিত্র আমাদের আসলে বাস্তব সত্য কথা যে যেটা তো আমি বলছি দেয়ালে প্রায় পিঠে গেছে আমাদের গত ইয়েতে আমাদের ষাট শতাংশ আমাদের বিক্রয় কমে এসেছে গত পাঁচ সাত বছর আগের থেকে। আমরা যদি দেখি সেক্ষেত্রে এখন সেই পরিস্থিতি কি গ্রাফ কি নিম্নগামী নাকি নিম্নগামী উঠানামা করে না আমাদের না উপরে উঠানামার মাঝখানে আমাদের এই যে মাননীয় মন্ত্রী মহোদয় গিয়েছিলেন আমাদের ও আমাদের অর্থমন্ত্রী মহোদয় গিয়েছেন আমাদের উইন্টার ফেয়ারে আমরা মোটামুটি বেশ রেসপন্স পেয়েছিলাম গ্রাহকরা নতুনভাবে আবার ওখানে গিয়ে আমাদের প্রায় কত নয় কোটি নয়শো কোটি টাকার মতো আমাদের সেখানে সেল হয়েছিল ফ্লাটে এবং কমিটমেন্ট ছিল বছরব্যাপী প্রায় চোদ্দোশো কোটি টাকার মতো তা আমরা মোটামুটি উৎসাহিত হয়েছিলাম ব্যবসায়ীরাও চাঙ্গা হয়েছিল সেখানে সিঙ্গেল ডিজিটে প্রায় ব্যাঙ্ক সহ কিছু ব্যাংক আমাদের সাড়ে আট পার্সেন্ট এইট পয়েন্ট টু ফাইভ ইন্টারেস্টে তারা প্রথম আর কি আমাদের গ্রাহকদের স্পটে আমাদের কিছু লোন টোনের ব্যবস্থা হয়েছিল তা আসার স্বপ্ন দেখছিলাম কিন্তু এখন আবার এই ধরনের এই যে সাপ্লায়ার ভ্যাট উৎস কর তারপরে রেজিস্ট্রেশন ফি আমরা আশা করছি এই বাজেটে সরকার বিবেচনা করবে তারপর আমাদের আরও কিছু যে সকল আমাদের সমস্যা দাবিগুলো আছে যেমন সেকেন্ডারি মার্কেট আমাদের ওই যে গ্রাহকদের জন্য বিশ হাজার কোটি টাকা একটি ফান্ড চাচ্ছি আমরা যেটা আমাদের ক্লায়েন্টরা যারা যারা যেটা মন্ত্রী মহোদয় বলেছে পৃথিবীর উন্নত বিশ্ব থেকে উন্নয়নশীল দেশগুলো পর্যন্ত পৃথিবীর সব জায়গায় দীর্ঘমেয়াদী এই আবাসন খাতের জন্য স্বল্প সুদে কিন্তু এটা সরকারের পক্ষ থেকে একটা গ্রাহকদের জন্য একটা তহবিল থাকে তহবিল থাকে যেটা যেটা কিন্তু আমাদের দেশে এটা ছিল দুই পর্যন্ত ছিল একটা যেটা আমাদের প্রায় কত টাকা এখানে ছিল যেটা আমাদের আর সাত পাঁচশো কোটি টাকার মতো একটা তহবিল ছিল যেটা এটা দুই হাজার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে এখন গ্রাহকদের রকম যারা একটা চাকরিজীবী মানুষ সারা জীবনের সঞ্চয় সে শেষে যে পেনশনের টাকাটা পায় সেই টাকা দিয়ে সে ডাউন পেমেন্টটা যে দিবে বর্তমান বাজার মূল্যে সেই টাকাটা একটা নিম্ন আয়ের সরকারিজীবী কর্মচারী সেই তার পেনশনের টাকা হয় না তারপরে তার যে কিস্তিটা মাসে মাসে দিবে সেটা সরকার যদি সেই দীর্ঘমেয়াদী একটা স্বল্প সুদে একটা লোনের ব্যবস্থা করে আমি আরেকটা জিনিসও আমি প্রস্তাব করছি আজকে আপনার মাধ্যমে মন্ত্রী আছে সরকারের কাছে যেটা আমি মনে করি যে যেহেতু আবাসন এটা আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম সেখানে সরকারও চাচ্ছে প্রত্যেকটি মানুষকে একটি ছাদের নিশ্চয়তা বা আবাসনের ব্যবস্থা করা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের বিশতম সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন দুই হাজার একুশ সালের মধ্যে প্রত্যেককে মানুষকে তার আবাসনের ব্যবস্থা করবে প্রথম যে বাড়িটা অর্থাৎ আমি আমার কি আমার যে মৌলিক অধিকার বাসস্থান এটা আমি ব্যবসার জন্য আমি দ্বিতীয় ফ্ল্যাটটা কিনবো কিন্তু আমি ভাড়া দিয়ে আমি এখান থেকে আয় ইনকাম করব প্রথম যে আমার পরিবারের নিশ্চয়তা এই প্রথম ফ্ল্যাটটা অন্তত পক্ষে ক্রয়ের জন্য যদি সরকার একদম রেজিস্ট্রেশন ফি নাম মাত্র দুই পার্সেন্ট

কমিয়ে নামমাত্র দুই পার্সেন্ট টাকায় আনতে পারে সেটা তারপরে তার জন্য একদম মিনিমাম ইন্টারেস্টে সরকারের এই ফান্ড থেকে যে প্রথম ফ্ল্যাটটা যখন কিনবে একজন মানুষ তার প্রথম একটা আবাসনের ব্যবস্থা করবে তাকে নামমাত্র দুই পার্সেন্ট ইন্টারেস্টে যদি সরকারের পক্ষ থেকে ওই তহবিল থেকে তাদেরকে যদি বরাদ্দ দেওয়া লোন দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় এই সেক্টর আমাদের সেক্টরে কিছু

তো সুতরাং উনি যেটা সামনে যেটা বললো যে এই যে আবাসন খাতটা যদি আমাদের মৌলিক চাহিদা হয় তাহলে আমরা কেন আপনার থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট একটা ফান্ড কিট করে থ্রি পার্সেন্ট আমি দেব না আমরা কথা বলি যদি আমরা যদি একটা কথা আমি বলি আমি পারব বলি এটা যে আপনি ঠিক আছে আপনি থ্রি পার্সেন্ট দিলেন না আপনি ফাইভ পার্সেন্টে দেন আপনি ফাইভ পার্সেন্টে দিয়ে আপনি এখানে তিরিশ হাজার কুড়ি টাকা দেন

তো এরা তো চাইবে যে কি তাদের এই টু পার্সেন্ট থ্রি ফাইভ পার্সেন্ট টাকা দিলে আপনি এই টাকাটা সম্পূর্ণ করতে পারবেন এটা এটা একবার নিশ্চিতভাবে তাহলে কি হবে সবার জন্য আবাসন হয়ে যাবে এবং পৃথিবীর সব জায়গায় আছে এটা সব জায়গায় যে আবাসনের জন্য আপনার প্রত্যেককে বাড়ি যাওয়ার জন্য আপনার আবাসন খাতে আমি তো ফাইভ পার্সেন্ট বেশি বলছি আবাসন খাতে নিজেরা নিজের একটা বাড়ির জন্য তার থ্রি পার্সেন্টের বেশি প্রথমে আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেবো যে মাননীয় মন্ত্রী যেটা বলছেন যে আমাদের রিহাবকেও ইনভলভ করে বিভিন্ন বিশেষ করে পূর্বাঞ্চল পূর্বাঞ্চল বলে যে সমস্ত জায়গায় মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে এখন কিন্তু এখন সময় আসছে যে আমরা কিন্তু এখন ঢাকায় জমি নিয়ে কিন্তু ফ্ল্যাট বা বাড়ি করা সম্ভব না তা মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেবো যে আমাদের ইনভলভমেন্টটা আবার কীভাবে সহজ করা যায় আমাদের কাছে কিন্তু আপনি দেখেন যে আমাদের যত বড় বড় বিল্ডিং ঢাকায় বা আমাদের যেখানেই চট্টগ্রাম যেখানে বাংলাদেশ এখানে কিন্তু আমাদের সমস্ত এক্সপার্ট আছে আমাদের কাছে আমাদের দেশেও এক্সপার্ট কিন্তু সব দিক দিয়ে আপনি আমরা ব্রিজ থেকে আরম্ভ করে সবই তো আমাদের দেশের লোকরাই বানাচ্ছে সেইখানে যদি আপনি আমাদেরকে ইনভলভমেন্ট করেন এবং যেটা বললেন তা আগামীতে আমাদের কিন্তু আমাদের সাথে মানে পূর্ত মন্ত্রণালয় বলেন রাজুক বলেন ন্যাশনাল হাউজিং বলেন এখানে ইনভলভমেন্ট আসলে আমরা কিন্তু আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য ভালো হবে বলে আমি আমি মনে করি আর দ্বিতীয়ত যেটা বললেন যে লোনের ব্যাপারে

এখানে রিক্স হচ্ছে কারো কার নাই আপনি ব্যাংক ব্যাংকের নর্মস কি আপনি যদি একশো টাকা লোন দেন দুইশো টাকা মর্গেজ রাখে তা আমার তো ফ্ল্যাট হিসেবে মর্গেজ রাখতে ফ্ল্যাটের দাম সে এক কোটি টাকা হলে সে আমাকে পঞ্চাশ লাখ টাকা দেবে সে তো সবচেয়ে সেফ জোনে আছে বিকজ এখানে হলমার্ক টাইপের লোন না এটা হচ্ছে সেফ জোন লোন এখানে ঋণ দিতে কোনো কোনো রকমই ভয় সাউন্ড কিছু যোগ করবেন আর আপনি আমরা মানে শেষের দিকে আমি এখন এগুলো সব কিছু ইয়ে করে আমরা আসলে গত এক দশক যেটা আপনি বললেন আসলে মন্ত্রী মহোদয় এটা অনুভব করতে পারছেন এক বছর ধরে আমাদের এই ব্যবসাটা মন্দা যাচ্ছে গত এক দশক ধরে বিশেষ করে গত চার পাঁচ বছর ধরে আমাদের অবস্থা আমরা বর্তমানে প্রায় দেয়ালে পিঠে গিয়েছে এখন সরকারকে বিবেচনা করতে হবে আমাদের সাথে প্রায় দুইশো লি সত্তরটি লিঙ্কেজ প্রতিষ্ঠান আমাদের এই ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলাদেশে আমরা প্রায় ৩৫ লক্ষ শিক্ষিত এবং শিক্ষিত কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করেছি এই সেক্টরের মাধ্যমে এবং পঁয়ত্রিশ হাজার শিক্ষিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এই সেক্টর কি থাকবে কি থাকবে না আমি মনে করি এখন সময় এসেছে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আমি একটা ছোট্ট প্রশ্ন সরকারের সিদ্ধান্ত নিতে হবে এই বাজেটে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি আমার আমরা সেখানে যৌক্তিকতা কি সে বিষয়ে সরকার বিবেচনা করবে আমি আশাবাদী অবশ্যই এই এই বাজেটে যদি এই আবাসন সেক্টরকে সরকার আমাদের এই প্রস্তাবনাগুলোর মধ্যে যৌক্তিক যে প্রস্তাবনাগুলো এগুলো যদি বিবেচনা করে তাহলে অবশ্যই আমরা মনে করব এটা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেমন আবাসন খাত ভূমিকা রাখবে ঠিক তেমনইভাবে এই দেশের মানুষের আবাসনের চাহিদা মেটানোর জন্য আমাদের বেসরকারি উদ্যোক্তা রিহ্যাব আমরা ভূমিকা রাখতে পারবো আমি একটা ছোট্ট করি মাননীয় মন্ত্রী দেখেন আপনি আমাদের সামনে যে কোনো ইয়ে আপনার সবচেয়ে আলাদা আছে মন্ত্রী হিসাবে কেন বলি

আমরা যেটা আমি একমত সাহানের সাথে যে আমরা অ্যাকচুয়ালি যে সব মানে প্রস্তাবনা দিয়েছে মানীয় অর্থমন্ত্রীকে এগুলি মানে বাস্তব এবং এগুলি যদি আপনার গ্রহণ করা হয় তাহলে আপনার এই সেক্টরটাকে বাঁচাতে হবে কারণ দুশো সত্তরটি কেস আপনার ইয়ে আছে এবং আপনার এর যেটা বলতেছে পাঁচ ছ বছর সাত বছর ধরে কিন্তু এটা খুব খারাপ দিক যাচ্ছে আমারও ছোটোখাটো কিছু ডেভেলপমেন্ট ইয়ে আছে আমরাও কিন্তু খুব মানে অসুবিধা বিক্রি বিক্রি কর করতে খুব কষ্ট হচ্ছে তো সুতরাং দেখা যাচ্ছে কি যে মানুষের কাছে সেরকমভাবে আপনার ওই যে যেটা বললাম প্রণোদনা যদি দেওয়া হয় যদি আপনার পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট যদি কমাই দেয় তারপরে কিছু টাকা বিশ হাজার বা তিরিশ হাজার কুড়ি টাকা যদি রাখা হয় তাহলে কিন্তু আমার আমার মনে হয়েছে কি যে এই সেক্টর একটা আবার ভুল ধারণা পাশাপাশি আমি যদি শুধু শেয়ার করি একটা মিনিট এর পাশাপাশি যেটা হলো যে আমাদের রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরও আমাদের আরও কমিটমেন্টের বিষয় আছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদেরও আরও কিছু গ্রাহকদের অনেক রকমের ভোগান্তি অনেক ভোগান্তি অনেকে এগুলো আমাদেরকে শক্ত মনিটরিংয়ের মাধ্যমে রিহ্যাব এবং সরকারের শক্ত মনিটরিংয়ের মাধ্যমে আমাদের এই গ্রাহকদের আমাদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে এই বিষয়ে আমরা একটু দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তীতিমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক এম এস এর মাধ্যমে একটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনার আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠানটি ইতিমাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুরে একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ রইল দর্শক কোনো কারণে যদি চ্যানেলের পর্দায় চোখ রাখতে না পারেন তাহলে ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকলে আপনি তৃতীয় মাত্রা যে কোনোভাবে দেখতে পারেন এবং বিশেষ করে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ফেসবুকের ব্যবহারকারী হন তাহলে তৃতীয় মাত্রা পেজে গিয়ে আপনি তৃতীয় মাত্রা সরাসরি দেখতে পারেন এর বাইরে যে কোনো সময় এই পর্বস অন্যান্য পর্ব আপনারা ইউটিউব টুইটার কিংবা গুগল পাস কিংবা ফেসবুক অথবা তৃতীয় মাত্রা ডট কম থেকেও দেখে নিতে পারেন মিস্টার নুরনবী চৌধুরী শাউন মিস্টার ডিয়াকি ভূয়া এবং মিস্টার ইঞ্জিনিয়ার মশারফ হোসেন অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম জাতীয় আবাসন খাত এবং আবাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে প্রধানমন্ত্রী অঙ্গীকার করছেন এবং তিনি বলছেন যে দেশের প্রতিটি মানুষ যেন গৃহ গৃহ থাকে তার প্রতিটি মানুষের গৃহের নিশ্চয়তা বিধান করা হবে মন্ত্রী কীভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা জানি যে আমাদের আবাসন খাত বিশেষ করে প্রাইভেট সেক্টর একটা গভীর সংকটের মুখে আছে এবং এই আবাসন খাত সংকট মানেই হচ্ছে যে এই যে প্রাইভেট সেক্টর সংকটে তার মানেই হচ্ছে যে মানুষ ফ্ল্যাট বা জমি কিনছে না মানুষের যে সকলের চাহিদা পূরণ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয় কেন কিনতে পারছে না কারো কারো সামর্থ্যের অভাব এবং নানা রকমের জটিলতা এবং আমাদের এখানে যেসব পরিকল্পনা হয় সরকারি পরিকল্পনা এই ভ্যাটের কথা বলি ট্যাক্সের কথা বলি মুষ্টিমেয় কিছু বিত্তবানকে মাথায় রেখে আসলে এই পরিকল্পনাগুলো এই ট্যাক্সগুলো নির্ধারণ করা যার ভোগান্তিটা একেবারে সাধারণ গরিব মানুষকে পর্যন্ত পোহাতে হয় বা ভুগতে হয় কাজে এই পরিকল্পনার যথেষ্ট বা দুর্বলতা রয়েছে সেটি মোটামুটিভাবে আমার তিনি অতিথির কথা স্পষ্ট সরকারের মন্ত্রীও সেটি মানছেন কিন্তু তিনি নিজেই বলছেন যে আসলে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড তাদের নিজস্ব একটা মাইন্ডসেট আছে এবং সেই মাইন্ডসেট দিয়ে হয়তো রাজস্ব আহরণটা হচ্ছে কিন্তু যে পরিমাণ রাজস্ব আহরণ করা যেত বাংলাদেশে ষোলো কোটি মানুষের দেশ বা সতেরো কোটি মানুষের দেশ সেটি কিন্তু আসলে করতে তারা পারছেন না বরং যারা দিচ্ছেন তারা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন এবং এইসব ভোগান্তির একটা কুফল এটি ইতিবাচক নয় বা স্বাভাবিক নয় কাঙ্ক্ষিত নয় সেটি হচ্ছে যে পৃথিবীতে এখন একটা সময় বাংলাদেশ পাঁচ বছর পর টানা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এখনও অবস্থান খুব বেশি যে উন্নতি হয়েছে তা নয় বাংলাদেশ এখন মানিল্যান্ডের মুদ্রা পাচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে এখন দ্বিতীয় বাংলাদেশের অর্থ নানাভাবে বাইরে চলে যাচ্ছে অথচ এই অর্থ সেটি বৈধ অবৈধ প্রদর্শিত অপ্রদর্শিত কালো সাদা সেই বিতর্কে না গিয়ে এই অর্থ যদি বাংলাদেশে বিনিয়োগ করা যেত তাহলে বাংলাদেশের চেহারাটা আমূল পাল্টে যেত আবাসন খাত এই রিয়েল এস্টেট খাতের সঙ্গেই কিন্তু দুই শত বা দুইশোর অধিক প্রায় আড়াইশো খাত রয়েছে যেগুলো এর সঙ্গে নানাভাবে সম্পর্কিত কাজেই এই গোটা দেশকে আসলে একটি সামগ্রিক পরিকল্পনার মধ্যে নেওয়া উচিত এই খাতের দিকে সুদৃষ্টি দেওয়া উচিত এবং মানুষের আবাসন যদি নিশ্চিত করতে হয় এর কোনো বিকল্প নেই দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য এই শুভকামনা